আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আর মানে এত পরিমাণ আমি অসুস্থ যে আমি ভয়েস দিচ্ছি, তারপর আমার মনে হচ্ছে যে আমার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মুরগিগুলোকে আমু খেতে দিচ্ছিল, আমি ছাদে এসেছিলাম, তারপরে হচ্ছে চা বানাইলাম। চা বলতে তুলসী পাতার আর লবঙ্গ আদা দিয়ে একটা চা বানালাম, যেটা অনেক বেশি হেলদি শরীরের পক্ষে, স্কিন গ্লোয়িংয়ের পক্ষে। সাথে তো আমার এখন সব থেকে বেশি প্রয়োজন যে আমার ঠান্ডা কমবে। তুলসী পাতার চা, আদা, লবঙ্গ দিয়ে মিক্সড একটা চা বানালে কিন্তু ঠান্ডাটা খুব দ্রুত সেরে যাবে। সেই জন্যই আমি চাটা বানিয়ে নিলাম, 2 কাপ, 1 কাপ আম্মুকে দিলাম আর 1 কাপ হচ্ছে আমি নিজে খাবো। একটাতে চিনি দিয়েছি আর একটাতে লবণ দিয়েছি, কারণ লবণেরটা হচ্ছে আমার, আমি একটু লবণ দিয়ে খাবো যাতে আমার ঠান্ডাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এত মানে ইয়া লাগতেছে আমার গলার মধ্যে, মানে এত ব্যথা, সাথে কথাও বলতেও সমস্যা হচ্ছে। এখন আমি চাটা নিয়ে বাইরে ব্যালকনিতে বসবো, সকালবেলা এটাই খাবো। আর আমার সকালবেলা যেহেতু পরীক্ষা আছে মনে হচ্ছে না কিচ্ছু খাই, তারপরেও এখন এই চাটা খেয়ে দেখি আমার গলাটা একটু কমে নাকি। আর পরীক্ষা দিতেও যেতে মন যাচ্ছে না, এত শরীরের মধ্যে খারাপ লাগছে, অনেক রাস্তা জার্নি করে যেতে হয়। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমার এখনকার ছিল সকালের টুকু, আর এটুকু আমি আগে শ্যুট করে রেখেছিলাম, বাট আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। অনেকে আমার রুম পছন্দ করেন, রুম ট্যুর ভিডিওটা চান, বা আমার রুম ট্যুর ভিডিও প্রচুর ভিউ, সেই জন্য আমি হচ্ছে আজকে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা আমি ঘুরিয়ে দেখাবো। পরিষ্কার করে রেখেছিলাম বাট সেটা ছাড়া হয়েছিল না, সেই জন্য কিন্তু বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু উঠানো। আমি আমাদের হচ্ছে আমাদের কোন রুমের পাশে কোন কতগুলো বেলকনি থেকে শুরু করে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকে আমাকে হচ্ছে কমেন্টে সাপোর্ট করেন বা কমেন্টে আমার মেন্টালি সাপোর্ট করেন, সেটাতে আমি কিন্তু অনেক খুশি হই, যেহেতু আমার আপুর আমাকে এতটা মন থেকে ভালোবাসে বা মন থেকে সাপোর্ট করে। যাই হোক, আমার রুমের এই কর্নারের সাইড দিয়ে কিন্তু আমাদের ডাইনিংটা পড়ে, আর আমাদের ডাইনিংয়ে খুব একটা ডেকোরেশন করা নাই, একটা ডাইনিং টেবিল আছে, আমাদের সোফা টোপা আসলে কোনো কিছুই নাই, কেনা হয় নাই বা বানানো হয় নাই। একটা ডাইনিং টেবিল আছে, একটা ফ্রিজ আছে, আর হচ্ছে একটা কর্নার আছে যেখানে আমাদের ফ্লাওয়ার রাখা হয়, বাট বাবুর জন্য সেখানে ফ্লাওয়ারও রাখতে পারি না, ও হচ্ছে ওগুলোতে বসে পড়ে, সেজন্য তুলে রেখেছি। আর তার ডান সাইডেই হচ্ছে আমাদের কিচেন রুমটা, একদিন খুব সুন্দর করে কিচেন অর্গানাইজ করে আপনাদেরকে দেখাবো। এখন জাস্ট একটু দেখে নিচ্ছি, আমার আম্মু যেহেতু সব গুছিয়ে রাখে, সে যেভাবে গুছিয়ে রেখেছে জাস্ট সেভাবে আপনাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। আমাদের কিচেনে এখনও নতুন নতুন ডেকোরেশন করতে হবে, অনেক জিনিসপত্র আনতে হবে, সেটা যখন আনি তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যাই হোক, আর তার এই সাইডে হচ্ছে পরে আমার আম্মুদের রুম। আমার আম্মুদের রুমে যে খুব একটা হাই ফাই জিনিস কিছুই নেই, মানে নর্মাল যেগুলো লাগে বা অনেক পুরনো জিনিসগুলোই আমাদের ঘরে ওঠানো হয়েছে, কারণ এই আমরা খুব বেশি দিন হলো আমাদের রুমে উঠি নাই। আর আমাদের পুরো বাড়ি ফ্ল্যাটটা হচ্ছে রঙও করা হয় নাই, তৈরি করার পর অমনিতে আমরা উঠেছি। আর এই পাশে হচ্ছে ছোট রুম, যেটা হচ্ছে আমার দাদুর জন্য বানানো হয়েছিল, বাট আমার দাদু আমাদের সাথে থাকেন না, তিনি তার নিজের বাড়িতেই থাকেন, সেজন্য এখানে হচ্ছে ওয়াইফাই রেখেছি আর কেউ এই রুমে থাকা হয় না। আর এইটা হচ্ছে আমার বরাবর রুম। বরাপুর রুমে কিন্তু অনেকেই বলতে পারেন ফ্রিজ কেন, তারপর হচ্ছে খাবার সেল কেন, এগুলো কিন্তু রাখা হয়েছে কারণ ও বাসায় ছিল, ওর বাসায় এইসব জিনিসপত্র ছিল, এখন বাড়ি চলে আসছে, ওর শ্বশুরবাড়িতে থাকে, শ্বশুরবাড়িতে যেহেতু জিনিসপত্র আছে এখানে আর তেমন প্রয়োজন নেই, সেজন্য কিন্তু এইখানে রেখে গেছে তার ওই জিনিসপত্রগুলো। আর ও হচ্ছে মেশিনের কাজ করে, ওই কিন্তু এই হিজাবগুলো, যে জামাগুলো বানায়। আজকে ভিডিওটা ভালো লাগলো।